হে, ওয়েলকাম টু ভিভা টেকনোলজিস। আজকে আমরা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্লাগইন নিয়ে আলোচনা করব। যারা মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে চান বা যারা তাদের ওয়েবসাইটকে এসইওর মাধ্যমে র্যাঙ্ক করাতে চান অর্গ্যানিক্যালি গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিন লাইক বিং, তো তাদের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্লাগইন। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি প্লাগইনে চলে আসছি। তো প্রথমে আমরা কি করব, যাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে তারাই জানেন প্লাগইন কি ব্যাপার বা কেন ব্যবহার করা হয়। তো তেমনি ওয়ার্ডপ্রেস এর একটা ইম্পর্টেন্ট প্লাগইনে আমরা চলে আসছি। প্লাগইনটার নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। তো আমরা কি করব, প্লাগইনে এই অ্যাপিয়ারেন্স এই অপশনে চলে যাব। এখানে প্লাগইনস অপশনে যাব, কি প্লাগইনস এ ক্লিক করার পরে অ্যাড নিউ যাব। অ্যাড নিউ যাওয়ার পরে আমরা এখানে টাইপ করব র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথ এমন একটা প্লাগইন যে প্লাগইনটা আপনার র্যাঙ্কিংটাকে, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের র্যাঙ্কিংটাকে কিন্তু মেজার করে। ওকে, তো আমরা সরাসরি চলে যাব এই যে ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন র্যাঙ্ক ম্যাথ, এটাকে ইনস্টল করব। চেক করে নেবেন যে এটা আপনার ভার্সনের সঙ্গে কম্প্যাটিবল কিনা। যদি কম্প্যাটিবল না হয় তাহলে প্রবলেম হতে পারে, যদি কম্প্যাটিবল হয় তো ভালো। তো আমরা করলাম কি, একে অ্যাক্টিভ করলাম। যে কোনো প্লাগইন প্রথমে আমরা তাকে ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করব, এটা জেনারেল রুল। এইবার বলছে যে র্যাঙ্ক ম্যাথ আপনাকে তখন অ্যাক্সেস করতে দেবে যখন আপনি এটাকে অ্যাক্টিভেট করবেন বা যখন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এর সঙ্গে। তো সরাসরি আমরা চলে গেলাম এখানে অ্যাক্টিভেট র্যাঙ্ক প্যাথ। একে বলছে যে আমি র্যাঙ্ক ম্যাথটাকে অ্যাক্সেস করবো কার মাধ্যমে, আমি ফেসবুক দিয়ে করতে পারি, গুগল দিয়ে করতে পারি, বা আমি আমার কোনো অন্যান্য ইমেল আইডি দিয়ে আমি এটাকে করতে পারি। তো আমি সরাসরি গুগল দিয়ে করব। আমার অনেকগুলো ইমেল আইডি এখানে অ্যাড করা আছে, তো আমি একটি ইমেল আইডি ইউজ করলাম আমার পার্সোনাল ইমেল আইডি দিয়ে। একটু সময় লাগে, তো হয়ে গেল, থ্যাংকস ফর ট্রাইং। এবার বলছে আমাদের ইমেলে একটা ওরা আইডি পাসওয়ার্ড পাঠিয়েছে। ঠিক আছে, তো আমরা সরাসরি চলে যাই। কোথায় যাব আমরা, তার আগে জাস্ট তার আগে আমি আমার সাইটে যাব। সরি, আমি আমার সাইটের ড্যাশবোর্ডে ঢুকবো। সবাই জানে সেটা কিভাবে ড্যাশবোর্ডে ঢুকতে হয়। তো আমি আমার আরেকটি ইমেলকে এখানে অ্যাড করছি, চলে এলাম আমার ইমেলেই। দেখুন, র্যাঙ্কম্যাথ একটা আইডি পাসওয়ার্ড দিয়েছে। ওকে, তো এই আইডি পাসওয়ার্ডটাকে আমি দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ ফর সাইনিং আপ। তো ওরা আমাকে একটা আইডি পাসওয়ার্ড দিয়েছে, তো সেই আইডি পাসওয়ার্ডটা নিয়ে আমি কিন্তু লগ ইন করব। তো আমরা সরাসরি চলে যাবো এখানে র্যাঙ্ক ম্যাথ। এখানে দেখুন র্যাঙ্ক ম্যাথ চলে এসেছে, র্যাঙ্ক ম্যাথে ক্লিক করুন। ক্লিক করার পরে আমরা চলে যাবো সরাসরি অ্যাক্টিভেট র্যাঙ্ক ম্যাথ। ওকে, সেটা উইজার্ড। তো আমরা কিছু করব না, আমরা সিম্পল জাস্ট যেমনটি আছে তেমনটি শুধু আমরা আমাদের মতো করে মানে ওকে প্রসিড করাবো। তো দেখুন, তো ফার্স্ট স্টেপটা যাওয়ার পরে সেকেন্ড স্টেপ এলো ইয়োস্ট এসইও বা অন্যান্য আমার যে রিচ স্নিপেট যেটা রয়েছে তার সমস্ত ডেটাগুলোকে ও কিন্তু ইম্পোর্ট করে নেবে। অর্থাৎ আমাকে কিন্তু যে একদম আমার এসইও আরেকটা প্লাগইন ছিল, ইয়োস্ট এসইও ছিল, আমি সেটাকে ডিলিট করে তার ডেটা কি করে পাবো, তার সেটিংস কি করে পাবো, সেটা যদি আমি মনে করি যে সেটা পাওয়াটা ইম্পসিবল, তাহলে কিন্তু মানে সেটা কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, সেটা কিন্তু ইজিলি পাওয়া যেতে পারে। বুঝতে পারলাম, অর্থাৎ কি এই সমস্ত জায়গা থেকে ডেটাটা কিন্তু এই ইম্পোর্ট করবে। তো আমরা ইয়োস্ট এসইও এবং স্কিমা স্নিপেট থেকে আমরা আমাদের ডেটাটাকে আগে ইম্পোর্ট করে নিই। চললাম ইম্পোর্ট, একটু সময় লাগে ইম্পোর্ট করতে। ইট ডিপেন্ডস অন দ্য সার্ভার ইউ আর ইউজিং, ইট ডিপেন্ডস অন দ্য হোস্টিং ইউ আর ইউজিং, ইট ডিপেন্ডস অন দ্য ইন্টারনেট স্পিড ইউ হ্যাভ রাইট নাও। ওকে, এরপর আমরা চলে গেলাম কন্টিনিউ। কন্টিনিউ করার পরে আমাদের কিন্তু ইনিশিয়ালি কাজ কমপ্লিট হয়ে গেছে। এইবার চলে এলাম আমার ওয়েবসাইটের একটা ডিটেল দেবো আমরা। ওয়েবসাইটটা কি ধরনের ওয়েবসাইট, এটা একটা পার্সোনাল ব্লগ। কি ধরনের ওয়েবসাইট, বেসিক্যালি কি হয়, এগুলো কোনো ব্লগ হতে পারে, কোনো বিজনেস সাইট হতে পারে, জেনারেলি এইটা একটা পার্সোনাল ব্লগই ধরা হলো। ওকে ফাইন, লোগো ফর গুগল, আমরা আমার একটা লোগো আছে, আমি এক্স্যাক্টলি আমার লোগোটা এখানে আপলোড করছি। সরাসরি চলে গেলাম আমার লোগোতে,
দিস ইজ মাই লোগো, এবং আমি আমার লোগোটাকে আপলোড করছি এখানে। তো ইউজ দিস ফাইল, লোগো নিয়ে নিয়েছে, ঠিক আছে। আমরা করলাম সেভেন কন্টিনিউ। সেভেন কন্টিনিউ করার পরে সার্চ কনসোলকে অথরাইজ করাতে বলছে। তো এটা আমরা এখনই করে দেখিয়ে দিই আপনাদের কিভাবে করব। তো দুভাবে করা যায়, একটা হচ্ছে এইভাবে করতে পারি, আর একটা সার্চ কনসোল থেকে আমরা কোডটাকে বসাতে পারি। তো আমরা এইভাবেই করছি, আমাদের সুবিধা হবে করতে। তো আমি চলে গেলাম যেটাতে আমার সার্চ কনসোল আছে সেটাতে, সেই ইমেলটা দিয়ে অ্যাক্সেস করলাম। আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ করুন, অ্যালাউ করার সঙ্গে সঙ্গে দেখুন এটি কোড আপনি পাচ্ছেন, সেই কোডটাকে জাস্ট এটাকে ক্লোজ করুন, কোডটাকে এখানে পেস্ট করুন এবং এটাকে অথরাইজ করে দিন। অটোমেটিক অথরাইজড হয়ে গেল। ওকে, তো সাইট আপনি পেয়ে গেছেন, সেভ অ্যান্ড কন্টিনিউ। সাইট ম্যাপস অন থাকবে না অফ থাকবে? 100% অন থাকবে। সাইট ম্যাপ সবসময়ের জন্য অন থাকবে, কারণ আপনার সাইট ম্যাপকে এটা আপনার জন্য নয়, এটা আপনার সার্চ ইঞ্জিনের জন্য, এটা আপনার সার্চ ইঞ্জিন বা রোবটস এর জন্য বা গুগল বটস এর জন্য বা যে কোনো সার্চ ইঞ্জিনের বটস এর জন্য এটা, যে এটা সবসময় অন রাখবেন। কারণ সাইট ম্যাপস কিন্তু গুগল আপনার সাইটকে কিন্তু সাইট ম্যাপের মাধ্যমে ডিটেক্ট করে, কারণ ওটা একটা এক্সএমএল ফাইল। ওকে, আমরা ইন ডিটেল পরে আলোচনা করবো এটা নিয়ে। তো ইনক্লুডিং ইমেজেস ডেফিনেটলি হ্যাঁ, সবকিছু এগুলো অন থাকবে, একটু দেখে নেবেন। এটা যেন কোনো সময় অফ না থাকে। দিস ইজ দ্য প্রাইমারি ইনস্ট্রাকশন টু অল অফ ইউ, ডোন্ট স্কিপ ইট, অলওয়েজ গো অ্যান্ড টার্ন ইট অন। ওকে ফাইন, তারপর আমরা সরাসরি চলে গেলাম সেভেন কন্টিনিউ। সেভেন কন্টিনিউ করার পরে দেখুন এখানে আরো কিছু আমাদের, এখানে যেগুলো আছে আমাদের ছেড়ে দিন, কিছু আছে আরো অ্যাডিশনাল পার্টস আছে, যেমন হচ্ছে এসইও টুইক্স বলছে এটাকে, যেমন হচ্ছে যে কিছু নো ইন্ডেক্স থাকে, এমটি ক্যাটাগরি থাকে, ট্যাগস থাকে। তো সেগুলোকে আমরা যেমন আছে অ্যাজ ইট ইজ রেখে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। আমরা পরে সব চেঞ্জ করতে পারি। সো রাইট নাও আমি এগুলোকে যা আছে তাই করে সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। বাই ডিফল্ট ও একটা স্কোর আপনাকে দেখাচ্ছে, নাও ইউর সাইট ইজ রেডি অ্যান্ড সেট আপ অ্যাডভান্স অপশনস, ইউর সাইট ইজ রেডি উইথ সাইট ম্যাপ। এবার দেখুন এখানে কি কি আপনি কাদের কাদের জন্য রোল ম্যানেজার হিসাবে কাকে কাকে, মানে কোন কোন মানে রোল আপনার ওয়েবসাইটে যারা অথর আছে, যারা কন্ট্রিবিউটর আছে, যারা এডিটর আছে, যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে, তারা কোন কোন রোলটা অ্যাক্সেস করতে পারবে, এখানে এটা একটা বলা আছে। এটা বাই ডিফল্ট যেমন আছে তেমন রেখে দিন, দিয়ে রেখে জাস্ট সেভেন কন্টিনিউ করুন। আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন, ইট ডিপেন্ডস অন ইউ। আচ্ছা, 404 মনিটর, এটা আপনার কোনো যদি 404 পেজ থাকে তখন আপনি সেটাকে এখানে রিডাইরেক্ট করবেন, আপাতত যেমন আছে তেমন থাক, ফাইন। এগুলো অ্যাজ ইট ইজ রেখে দিন। বেসিক্যালি কি ধরনের কন্টেন্ট এগুলো? ডেফিনেটলি আর্টিকেল টাইপ অফ কন্টেন্ট। যদি আপনারা জব সাইটে কাজ করেন জব পোস্টিং করতে পারেন, যদি জব ব্লগে কাজ করেন তাহলে কিন্তু সেটা আর্টিকেল হবে। ওকে ফাইন, তো আপনি দেখে নেবেন আপনার কন্টেন্ট টাইপটা কিসের, তার এগেনস্টে কিন্তু এই স্নিপেটটা তৈরি হবে। ওকে, তো আপনি বুঝতেই পারছেন, নেক্সট অ্যান্ড কন্টিনিউ, সরি সেভ অ্যান্ড কন্টিনিউ। ব্যাস, নাও আওয়ার ওয়েবসাইট ইজ রেডি উইথ র্যাঙ্ক ম্যাথ। এবার ফার্স্ট করবেন কি, আপনার পার জল ক্যাচ করে দেবেন, সাইটের সমস্ত ক্যাচটাকে ক্লিন করে দেবেন। ক্লিন করার পরে আপনার সাইটটাকে একটু ওপেন করবেন। এই যে র্যাঙ্ক ম্যাথ এসে দেখতে পাচ্ছেন, আচ্ছা চলে এসেছে, সাইটটাকে ওপেন করবেন। আমি আপনাদের সামনে একটা র্যাঙ্ক ম্যাথে একটা ছোট্ট চেঞ্জ করে দেখাচ্ছি যে কিভাবে র্যাঙ্ক ম্যাথ কাজ করে। তো দিস ইজ মাই ওয়েবসাইট ডিলিওর প্যাশন, এটা একটা ওয়েবসাইট, দেখতেই পাচ্ছেন। এই ওয়েবসাইটের উপর আমি একটা র্যাঙ্ক ম্যাথ দিয়ে এসইওর একটা ছোট্ট কাজ করে দেখাচ্ছি। তো কিভাবে করব, প্রথমে চলে যাব আমরা এখানে। তার আগে এখানে আমরা এগুলোকে যেগুলো ডিফল্ট আছে থাক আমরা চেঞ্জ করতে পারি, বাই ডিফল্ট যেমন আছে থাক, কমার্স আমার লাগবে না, সাইট ম্যাপ মাস্ট। ওকে, একটু দেখে নেবেন। তো সরাসরি আমরা পোস্টে চলে গেলাম, লাইভ দেখাচ্ছি সেই জন্য হয়তো আমার কাজগুলো একটু ফলো করুন, কোথাও আমি হয়তো কিছু এমন কিছু বলছি যেটা আমি স্কিপ করে যাচ্ছি, একটু দেখে নেবেন। তো আমি বলছে আপডেট ইউর পোস্ট উইথ র্যাঙ্ক ম্যাথ, এটাও বলতে চাইছে। তো আমি দেখি এটাকে আপডেট করে এর স্কোরটাকে বাড়াই। তো ফার্স্ট অফ অল আমি নর্মাল একে এডিট করি, এডিট করার পর ওয়েবসাইটটা ওপেন হোক। আচ্ছা, এই ওয়েবসাইটের ইন জেনারেল আমার এখন স্কোর দেখাচ্ছে এসইও স্কোর 31, দিস ইজ ভেরি লো, রাইট? আপনি কালারটাও দেখতে পাচ্ছেন, লাল কালার। তো আমাকে এসইও স্কোরটা বাড়ানোর জন্য ফার্স্ট এখানে ক্লিক করতে হবে।
করার পর দেখুন এখানে আমি এমন কিছু কিছু কিওয়ার্ড ইউজ করেছি, যে কিওয়ার্ড গুলো বা যে ধরনের জিনিসগুলো এখানে ও সাজেশন দিচ্ছে। এখানে যে ফার্স্ট আমি ওপর থেকে দেখাই, ফার্স্ট যাবো আমরা এডিট স্নিপেট। এখানে কিন্তু টাইটেলটা আমি যেটা দিয়েছি সেটা এখানে নেই, তো তাহলে ফার্স্ট আমি কি করব, টাইটেলটাকে কপি করব। এটা আমার টাইটেল ছিল, এটা আমি পুরো টপ কপি করলাম। আচ্ছা, কপি করে এডিট স্নিপেটে গেলাম, এটা ডিলিট করে টাইটেলটা বসিয়ে দিলাম। দেখুন টাইটেল কিন্তু 112 ওয়ার্ড চলে গেছে, 60 ওয়ার্ডের উপরে। তাহলে আমার এত বড় দেওয়া যাবে না, তাহলে কি করতে হবে আমাকে, টাইটেলটা ছোট করতে হবে। এটা আমি দেবো আইপিএল অকশন 2019 কলকাতা নাইট রাইডার্স গেট। আচ্ছা, আমি টাইটেলটা ছোট করার জন্য করলাম লেটেস্ট আপডেট ফর আইপিএল 2020, আমি টাইটেলটা চেঞ্জ করে দিলাম। ওকে, তো আমার পারমানেন্ট এটাই আছে। ওকে, তো আমি এটাকে ক্লোজ করে দিলাম, ফাইন। দেখুন আমার অলরেডি 31ই দেখাচ্ছে। এবার চলে আসছে আমি আইপিএল অকশন, এইটা যে আমার মাঝখানে ঢোকানো আছে এটাকে আমি একটু চেঞ্জ করে দেবো। কি করব আমি এটাকে, দেখুন ছোট ছোট চেঞ্জ করব, আর ছোট ছোট ও টাইটেল আমি চেঞ্জ করে দিয়েছি, ইস্যু টাইটেল দুটো টাইটেল আলাদা দিয়েছি। এখানে আমাদের কি বলছে, ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য ইস্যু টাইটেল, আছে ইস্যু টাইটেল নেই বলছে। আইপিএল অকশন 2019 আছে, এটা আছে, ফোকাস কিওয়ার্ড আছে। তো দেখা যাক, এটা কোনো কারণে হয়তো দেখাচ্ছে না বা এটা রিফ্রেশ করলে হয়তো দেখাবে। তো আমি এটাকে জাস্ট আপাতত সেভ করি, করে এটাকে আমি জাস্ট পার্চ করি। পার্চ করার পরে দেখুন স্কোরটা সেম আছে। তো চলুন আমি যাই এডিট স্নিপেট এগেইন। এগুলো যেমন আছে ঠিক আছে, এখানে আমাদের কোনো ইম্পর্টেন্স নেই তেমন, বাট ওকে ফাইন, চলুন এটা ঠিক আছে। এবার আমরা চলে আসবো, এখানে ফোকাস কিওয়ার্ড একটা আছে। আচ্ছা, এবার আসবো যে আইপিএল 2020, একটা কিওয়ার্ড নিলাম আমি, মোর দ্যান ওয়ান কিওয়ার্ড আমি ইউজ করতে পারি। আইপিএল অকশন 2019 এই কিওয়ার্ডটাও আমি নেবো, সরি এই কিওয়ার্ডটাও আমি এখানে নেবো, সরি। আচ্ছা, আরো আমি কিছু কিওয়ার্ডস আমি নেবো, আইপিএল অকশন হাইলাইটস এই কিওয়ার্ড, এটাকে আমি কিওয়ার্ড হিসাবে নিলাম। জাস্ট আপনাদের দেখাচ্ছি বিষয়টা কিভাবে এটাকে চেঞ্জ করা যায়। ওকে, তো আপাতত এটা কোনো চেঞ্জ হলো না, ফোকাস কিওয়ার্ড ইউজ আছে, ইস্যু টাইটেল আছে, ইস্যু টাইটেল নেই কেন বলছে একবার দেখে নি, দাঁড়ান 1 মিনিট। ও আচ্ছা, সরি হয়ে যাবে, এবার হয়ে যাবে। দেখুন জাস্ট একটা ছোট্ট চেঞ্জ করলাম, আমার স্কোর দেখুন বেড়ে গেল। তো র্যাঙ্ক ম্যাথ এই ফেসিলিটিটা র্যাঙ্ক ম্যাথ দেয় যে ও কিন্তু আপনাকে গাইড করবে। তো 70 মানে হচ্ছে অ্যাভারেজ, ইজ নট বেস্ট। তাহলে আমরা এবার অ্যাডিশনালে চলে যাই, চারটে এরার্স আছে। এরার কি কি আছে দেখুন, কিওয়ার্ড ডেন্সিটি 0.39 উইচ ইজ লো, ফোকাস কিওয়ার্ড আরো আমাকে ব্যবহার করতে হবে, লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্সেস নেই, আচ্ছা অ্যাড টু ফলো, ওকে ফাইন। তো আমি এখানে একটা কাজ করলাম, ধরুন ধরা যাক আমি লিখলাম আইপিএল এর একটা ওয়েবসাইট আছে তাই না, IPL.com, আমরা জানি সেই ওয়েবসাইটটা আছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নয় না, ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটা ওয়েবসাইট আছে দেখুন, এই যে IPL T20.com, সরি আমি ভুল করেছিলাম আপনার ওয়েবসাইটটা নিয়ে। তো IPL T20.com এই যে ওয়েবসাইটটা আছে এইটাকে আমি কপি করলাম, ভালো করে লক্ষ্য করে দেখবেন। করে আমি আমার এডিট পোস্টে গেলাম, গিয়ে আমি লিস্ট অফ দ্য প্লেয়ার আইপিএল T20 অকশন, এখানে আমি এইখানে লিঙ্ক করে দিলাম, এটা হচ্ছে আমার এক্সটার্নাল লিঙ্ক, এটাকে আমরা নিউ ট্যাবে খুলবো, করে দিলাম। তো ফার্স্ট কি করলাম, 76 হয়ে গেল স্কোর আমার, ঠিক আছে, ওকে ফাইন, তাহলে একটা বাড়লো, একে আমি সেভ করলাম। নেক্সট কিওয়ার্ড ডেন্সিটিটা আমাকে বাড়াতে হবে, তাহলে অনেক জায়গায় আমাকে আইপিএল অকশন কথাটাকে ঢোকাতে হবে,
তাহলে আমাকে আইপিএল অকশন কথাটাকে কপি করে নিই, দু একটা জায়গায় আমি ঢুকিয়ে দেবো। কোথায় আসবে আইপিএল অকশন, কোথায় আসবে কোথায় আসবে, আমরা দেখি আইপিএল হাইলাইট। আচ্ছা আচ্ছা, আই থিঙ্ক আইপিএল। আচ্ছা, তো আমি এখানে একটা লাইন অ্যাড করি, জাস্ট আমি একটা লাইন অ্যাড করে দিলাম যে আইপিএল অকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ইন ইন্ডিয়া। ওকে, আবার দিয়ে দিলাম আইপিএল অকশন হেল্পস টু ব্রিং সাচ ইয়ং ট্যালেন্টস থ্রু আউট দ্য থ্রু আউট দ্য কানি ইয়ং ট্যালেন্টস। ওকে, ইয়ং ট্যালেন্টস, ফাইন। তাহলে আমি দু জায়গায় আইপিএল অপশন কথাটা ইউজ করলাম। দেখুন এখানে কিন্তু 78 হয়ে গেল। আপনি আমাদের স্কোরটাকে ফলো করবেন কি করছি। আচ্ছা, এবার হচ্ছে উই ডু নট, আচ্ছা ফাইন, ইন্টারনাল লিঙ্ক নেই, আমি একটা ইন্টারনাল লিঙ্ক করছি। ইন্টারনাল লিঙ্ক করার জন্য আমাকে সেম টাইপ অফ কন্টেন্ট রাখতে হবে, তো আমি এখানে লিখলাম আমি এখানে একটা ইন্টারনাল একটা একটা ইন্টারনাল কমেন্ট করলাম, সেটা হচ্ছে যে ধরুন আমি লিখলাম গেম গেমস, তো গেমস কথাটা যদি থাকে, ডেফিনেটলি গেমস কথাটা আছে, আমি জানি গেমস কথা কোথাও না কোথাও আছে। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি কোথাও একটা আমি এক্সট্রা। আচ্ছা, আইপিএল অপশন হয়ে গেছে, এটা ক্রিকেট লিগ ইন ইন্ডিয়ান লর্ডস ইন্টারন্যাশনাল টেস্ট প্লেয়ার্স প্লে টুগেদার। তো জাস্ট জাস্ট এ মিনিট, আমি দেখছি। ওকে, ফাইন, কিছু চেঞ্জ করলাম। ইট ইজ এ গেম অফ অফ প্রেস্টিজ, সাপোজ আমি এখানে এই গেম অফ প্রেস্টিজ কথাটাকে আমি হাইলাইট করলাম, যদিও এটা ইজ নট ইম্পর্টেন্ট, বাট আমাকে করতে হচ্ছে, বিকজ কি না, আমাকে এখান থেকে গেমস অ্যান্ড স্পোর্টস এই ক্যাটাগরিটাকে নেওয়ার জন্য, মানে আমি একটা ইন্টারনাল লিঙ্ক করার জন্য এটা করছি। তো ফার্স্ট করলাম আমি এখান থেকে দেখি কোন গেমস অ্যান্ড স্পোর্টস, আমি পুরো এই ক্যাটাগরিটাকেই হাইলাইট করলাম, কপি করলাম, কপি করার পরে আমি বসালাম এটাকে, আমি শুধু নিউ ট্যাবে ওপেন করে করে দিলাম, ফাইন। তাহলে দেখুন ও কিন্তু 83, তো নাও মাই স্কোর ইজ 83। এবার আসি টাইটেল ডিটারমিনেটি, বলছে যে ইওর টাইটেল ডাজ। আচ্ছা, এইখানে একটা জিনিস বলতে দিই যে পজিটিভ আর নেগেটিভ ওয়ার্ড এইটা কিসের জন্য ইম্পর্টেন্ট সেটা আমি দেখাই, যে লেটেস্ট। আচ্ছা, এখানে কোনো পজিটিভ বা নেগেটিভ ওয়ার্ড নেই, তো আইপিএল অকশন 2019 লেটেস্ট আপডেট ফর আইপিএল 2020। এখানে লিখলাম যে একটা যে কোনো পজিটিভ বা নেগেটিভ ওয়ার্ডস যদি আমরা এই ফর্মুলাতে যাই, বেসিক্যালি সব কন্টেন্ট আসে না, বাট বেস্টিং করতে পারি, ইম্পর্টেন্ট করতে পারি, লেটেস্ট করতে পারি, লেটেস্ট আপডেট, উইন ফ্যাক্টর করতে পারি, সো দিস টাইপ অফ থিংস। এখানে কিছু পজিটিভ ওয়ার্ডস এখানে আসছে না, বাট চেষ্টা করবো, পরে যদি মনে পড়ে আমি বসিয়ে দেবো। আপনারাও সাজেস্ট করতে পারেন আমাকে, যদি কোনো পজিটিভ ওয়ার্ডস আপনাদের মাথায় থাকে এই কন্টেন্টের এগেনস্টে, তো সেটা বেটার হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাই, এখানে আরেকটা জিনিস করব, যে আমি এখানে একটা ফিচার অ্যাড করব, সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। ও আচ্ছা, এই কন্টেন্ট, এই প্লাগিনটা আমার নেই, আমি প্লাগিনটা ইনস্টল করতে হবে, সেটা আমি পরে আরেকদিন আপনাদের প্লাগিনটা ইনস্টল করে দেখাবো। টেবিল অফ কন্টেন্ট কি জিনিস, টেবিল অফ কন্টেন্ট হচ্ছে এই জিনিসটা, আমি আমার আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছি আপনাদের টেবিল অফ কন্টেন্ট কি কেন কাজে লাগে। তো জাস্ট একটু ভিডিওটা লেন্দি হচ্ছে, অ্যান্ড সরি, বাট আপনাদের কাজে লাগবে যদি আপনারা সত্যিকারের ডিজিটাল মার্কেটিংয়ে কিছু করতে চান, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এটাকে একটু
দেখতে হবে, কারণ আমি পুরোটা লাইভ দেখলাম, আপনারা লাইভটা দেখতেই পাচ্ছেন। দিস ইজ কল্ড আ টেবিল অফ কন্টেন্ট, অর্থাৎ কি না, কন্টেন্টের কোথায় কোন জায়গায় আমি যে কোনো পার্টিকুলার জায়গায় রিচ করতে পারবো, জাস্ট কাইন্ড অফ বুক মার্ক। ওকে, সো দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি এই জিনিসটা আমি পরে অন্য একটা ভিডিওতে আমি অ্যাড করে দেখিয়ে দেবো, এবং এই এইটাকে আপাতত আমি পাবলিশ করলাম। দেখুন, পাবলিশ তো করলাম, হয়ে গেল পাবলিশ করা, ফাইন, কোনো সেই রকম সেই অর্থে কিন্তু এই মুহূর্তে আমার কন্টেন্টটা রেডি হয়ে গেল। আমি যদি ভিউ পোস্ট করি, আমি পোস্টটা দেখতেও পারবো। আপনি দেখতেই পাচ্ছেন আমি পোস্ট এখানে শো করছে, জাস্ট আপনি দেখতে পাচ্ছেন আমার সব একই আছে। সিম্পল আমি কি করেছি, আমি জাস্ট শুধু ছোট কিছু একটা চেঞ্জ করেছি। তো আমি টাইটেলটা এখানে ছোট একটা চেঞ্জ করেছি, আইপিএল অকশন 2019, আইপিএল 2019 অকশন ছিল, একটু চেঞ্জ করেছি। আর এশিয়াতে অনেক কিছু চেঞ্জেস করেছি, তো সেটা আপনারা দেখতেই পেয়েছেন। এবার একটা জিনিস দেখাচ্ছি, এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এবার যেতে হবে গুগল সার্চ কনসোলে, কারণ আপনি যে কন্টেন্টটাকে আপলোড করলেন, কন্টেন্টটাকে সাবমিট করতে হবে গুগলে, রি ইন্ডেক্স করতে হবে কন্টেন্টটাকে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কন্টেন্টকে রি ইন্ডেক্স করতে হবে, দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। আমি আমার আমার অন্য একটি সার্চ ইঞ্জিনকে আমি অ্যাক্সেস করি কনসোলকে। আচ্ছা, এইবার এটাকে আমরা জাস্ট কপি করব, কপি কপি করার পরে সরাসরি চলে আসব, আমি প্রপার্টিটাকে অ্যাড করি, শো করি, সরাসরি আমরা চলে আসবো এখানে ইউআরএল ইনস্পেকশন, কপি করে আমরা এটাকে পেস্ট করে জাস্ট এটাকে আমরা রিইন্ডেক্স করতে দেবো। এই পর্যন্ত আমাদের কাজ। তাহলে কি হবে, এই ইন্ডেক্সটা করলে, এই ইন্ডেক্সটা এখনো গুগলে ইন্ডেক্স হয়নি, বাট আমি এটাকে ইন্ডেক্সে রিকোয়েস্ট পাঠালাম, এতে কি হবে না, এই কন্টেন্টটা ইজিলি গুগল সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হবে, এবং তার ফলে কি হবে, আমি গুগল থেকে একটা সার্চ ট্রাফিক পাবো। সো আজকে এটুকুই, আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। র্যাঙ্ক ম্যাথ একদম লাইভ আপনাদের দেখালাম, সো আপনারা বুঝতেই পারছেন যে র্যাঙ্ক ম্যাথ কেন ইম্পর্টেন্ট, কিভাবে আপনি আপনার রেশিও স্কোরটাকে ইমপ্রুভ করবেন, তো সেটা সমস্ত কিছু দেখিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। একটু ওয়েট করি, দেখাবে ইন্ডেক্স হয়ে গেছে, তিন দিন আমি একটু ওয়েট করছি। সাবমিটিং রিকোয়েস্ট, ইয়েস ইন্ডেক্স রিকোয়েস্টেড। আপনি দেখে নিতে পারেন যে আপনার সাইটটা লাইভ হয়েছে কিনা, মানে এই ইউআরএলটা লাইভ হয়েছে কিনা। তাহলে লাইভ করে দেখার জন্য টেস্টিং লাইভ ইউআরএলে যাবেন। এই ধরনের আরো ভিডিও আমি আরো আনবো, তো আপনারা সবাই সঙ্গে থাকুন, একটু ওয়েট করুন, সময় লাগছে। ইস ওকে, ইস অ্যাভেলেবেল ইন দ্য গ্রুপ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।